নমস্কার শুভ সকাল বন্ধুরা, আজ 11 আগস্ট শুক্রবার। আজকের সকালে দীঘার সমুদ্রে মাছ ধরছেন জেলেরা, দীঘার লাইভের মাধ্যমে সেচিত্র তুলে ধরছে। কেমন মাছ উঠেছে, কতটা দীঘার ভিতরে পর্যটকরা কতটা ভিড় করেছেন তা আপনার সঙ্গে তুলে ধরছি। দীঘার সমুদ্রে মাছ ধরছেন মৎস্যজীবীরা, দেখছেন প্রচুর মাছ এনেছে উঠেছে, একেবারে জ্যান্ত সামুদ্রিক মাছ কাঁপাচ্ছে। প্রচুর মাছ উঠেছে মৎস্যজীবী জালে, মাছ উঠেছে দেখুন। মাছ ধরছেন মৎস্যজীবীরা, দীঘাতে অনেক পর্যটক এই মুহূর্তে মাছ ধরা একটা দিনও ভিড় করেছেন। বিভিন্ন রকম ছোটো ছোটো বড় সব রকম মাছ উঠেছে। বিভিন্ন রকম সামুদ্রিক ছোটো বড় বিভিন্ন রকম মাছ উঠেছে মৎস্যজীবীদের। দীঘা সমুদ্রে মাছ ধরা চলছে এই মুহূর্তে, মাছ ধরে সদ্য মাছ ধরে মৎস্যজীবীরা তারা পাড়ে তুলে এনেছেন। দীঘায় তো অনেক পর্যটক দেখছেন, অনেকেই ভিড় করেছেন মাছ ধরা দেখতে, এবং সদ্য ধরে আনা জ্যান্ত সামুদ্রিক মাছ তারা দেখছেন। দীঘা লাইভের মাধ্যমে দীঘার সমুদ্রে মাছ ধরছেন মৎস্যজীবীরা, মাছ ধরে তারা মাছ পাড়ে তুলে এনেছেন। দীঘাত পর্যটক অনেকে এই মুহূর্তে ভিড় করেছেন সদ্য ধরে আনা মাছ জ্যান্ত সামুদ্রিক মাছ।